নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিনিয়ত চাকরির আপডেট নিয়ে যেমন হাজির হয়ে যায়, আবারও একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম, যেখানে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করতে পারবে পোস্ট অফ দ্য নেম ইজ লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ান পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশান সরাসরি ডাউনলোড করে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, যেখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান 20 মার্চ 2023 হয়েছে, এবং তার আগে পর্যন্ত তোমাদের আবেদন করতে হবে। লাইব্রেরিয়ান পদে রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের কোথায় সেটা বলে দিই, ইউনিভার্সিটি অফ কল্যাণীতে রিক্রুটমেন্ট হচ্ছে। নদিয়া জেলার কল্যাণীর ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান পদে রিক্রুটমেন্ট হচ্ছে, যার অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে 16 ফেব্রুয়ারি 2023। এখানে আবেদন করতে গেলে লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং সেখান থেকে আবেদন করতে পারবে। লাইব্রেরিয়ান পদে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হলো মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরিয়ান সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স উইথ 55% মার্কস নিয়ে যদি কেউ মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স নিয়ে পাস করে থাকো, তাহলে সে এখানে আবেদন করতে পারবে। এছাড়াও অ্যাটলিস্ট 10 ইয়ার্সে লাইব্রেরি অ্যাট এনি লেভেল অফ ইউনিভার্সিটিতে যদি কাজের অভিজ্ঞতা থাকে তারাও আবেদন করতে পারবে। পিএইচডি ডিগ্রি ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবে। তো এই কটা হলো শিক্ষাগত যোগ্যতা, এর মধ্যে যে কোনো একটি থাকলে ডেফিনেটলি সেই ক্যান্ডিডেটও এখানে আবেদন করতে পারছে। আবেদন করতে গেলে 40 বছরের মধ্যে ম্যাক্সিমাম বয়স 40 ইয়ার্স রাখা হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে 40 ইয়ার্সের ওপরে হলে সেই ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। এরপরে আসছি আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। ক্যান্ডিডেটদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, এবং কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। বারবার বলে দিচ্ছি, কোনো রকম লিখিত পরীক্ষা হবে, দ্বারা আবেদন করতে চাইছো সরাসরি তোমাদের অ্যাটেন্ডেন্ট ইন্টারভিউতে অ্যাটেন্ডেন্ট হতে হবে, এবং ইন্টারভিউ যদি কোয়ালিফাই করতে পারো তবে কিন্তু এই চাকরিটা পেতে পারবে। এবারে চলে আসি ইউনিভার্সিটি অফ কল্যাণীর তরফ থেকে যে লাইব্রেরিয়ান পদে রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে আবেদন করতে গেলে আবেদন ফিস দিতে হচ্ছে 2000 টাকা ফর জেনারেল ওবিসি, 500 টাকা ফর এসসি এসটি ক্যান্ডিডেট। এটা মাথায় রেখো, হিউজ কিন্তু তোমার অ্যামাউন্ট রাখা হয়েছে। যদি মনে হয় ইন্টারেস্টেড থাকো তাহলে ডেফিনেটলি আবেদন করতে পারো, যদি না মনে হয় তাহলে করতে নাও পারো, অ্যাজ পার ইয়োর ডিসিশন। তো এখানে বলে দিই, যারা আবেদন করতে চাও তারা এইভাবে কিন্তু আবেদন করবে। আর যদি অন্য কিছু জানার থাকে এই ভিডিও সংক্রান্ত ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো, লিঙ্ক কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সেই থাকছে অফিসিয়াল লিঙ্ক। এছাড়া আবেদন করার লিঙ্কটাও তোমাদের বলে দিই, হলো আবেদন কিভাবে করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, এখন অ্যাপ্লিকেশান ডেট যেটা দেওয়া হয়েছে 17 থেকে 20 মার্চ পর্যন্ত রাখা হয়েছে। তো এখানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোমাদেরকে, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়। সেক্ষেত্রে নিজের বাবার নাম, নিজের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে নেক্সট করতে হবে, এবং তারপরেই কিন্তু তোমাদেরকে মেন ফর্ম দেওয়া হবে। তাই যারা যারা আবেদন করতে চাইছো নিচে দেওয়ার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি জমা করতে পারবে। আরও কিছু জানার থাকলে ডেফিনেটলি কমেন্ট করো, তোমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।